জান্নাতি নারীদের সর্দার দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তিম সময় শেষ নিঃশ্বাসের মুহূর্তগুলি খুবই রহস্যময় ছিল এবং তাতে খুব আশ্চর্যজনক ঘটনাও ঘটেছিল তাই আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ঘটনাটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্ঘটনাবশত খুবই মারাত্মকভাবে আহত হয়েছিলেন এর পরের ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদিতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কাঁদছো কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছিলেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন দিক থেকে আব্বাজানকে ডাক দিয়ে বললাম ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান উত্তরে বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরো বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবা সাহরি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইন্তেকাল করবেন তাই দুজন মিলে কাঁদতেছিলেন এদিক থেকে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে জিজ্ঞেস করলেন ও আব্বাজান আম্মাজান আপনারা দুজন মিলে কেন কাঁদতেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি অভ্যাস ছিল যখনই হাসান হোসেন কোনো কাজে বিরক্ত করত তখন দুজনকে নানাজানের কবরে পাঠিয়ে দিতেন আজকেও তাই করলেন তিনি বললেন তোমরা দুজন ভাই এখন নানাজানের কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার পর সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এ মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসলে আমার কাছে তো সবসময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মায়ের সাথে আর সাক্ষাৎ হবে না তোমাদের মাকে আর পাবে না একথা শোনার পরে দনুবাই খুবই কাঁদতে লাগলেন এবং দৌড়িয়ে মায়ের কাছে চলে আসলেন এবং বললেন তোমরা দুজন কেন কাঁদছিসো আমরা বুঝে ফেলেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর খুবই খারাপ হয়ে গেল তাকে বিছানায় শোয়ানো হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেছিলেন নাম্বার এক ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি ও আলী আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি সন্তানদের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ফাতেমা তুমি এসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছিল বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারি নাই ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে আপনার কাছে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ হবে তাকে বিয়ে করে নেবেন আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম আর আমার বাচ্চা দুটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন তৃতীয় কথা ছিল ও আলী হাসান হোসেন যখন বালেগ হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ফাতিমা তুমি তো নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন কাফন করব এতে সমস্যা কি রয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করে নেবে
যে নবীন মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা লঙ্ঘন হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী বাপ ছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবে চার কোনায় চারজন মিলে কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আপনাকে তো আমি বলি নাই, আপনি জানলেন কি করে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি বলতেছেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য মানুষের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতাদরি মানিল্লাতি যিনা বিহা ইলাইক, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? হাযিহি সাইয়্যিদু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা জান্নাতের মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার আবার বললেন, হাযিহি উম্মু হাসাইন ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার আবার বললেন, হাযিহি যাওজাতু আলিকা রাদিয়াল্লাহু ওয়াজহা, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। চতুর্থবার যখন বললেন, হাযিহি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দোজাহানের বাদশাহের মেয়ে, খবরদার কবর, বেয়াদবি করিস না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতু জুলমাতি, আমি অন্ধকারের ঘর, আনা বাইতু দুদাতি, আমি সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতু নাফরাতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না। আমি তো দোজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না, আমি তো আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসাইনের আম্মাকেও চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকেও চিনি না, আমি শুধু চিনি ইমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব, আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। আমার মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কিসের আশায় কিসের চিন্তায় দিন কাটিয়ে দিচ্ছি? আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে বেপরোয়া হয়ে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন এবং ইমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল